গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের ডে থ্রি পুরুলিয়ায়। আজকে আমরা ঘুরতে যাব, আমাদের স্নান ফান সব হয়ে গেছে, এখন চা খেতে এসেছি। চা টিফিন করে দিয়ে গাড়িওয়ালাকে ফোন করব, দিয়ে বেরিয়ে যাব। আজকে সারাদিন মোটামুটি ঘোরার আছে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আজকে। আজকে আমরা বেরিয়ে পড়লাম, আজকেও একটা জায়গা বাকি আছে, সেগুলো আজকে দেখবো, দেখে তোমাদেরকেও শেয়ার করবো। চলো, আমরা ফার্স্ট কোথায় যাবে গো? সুইসাইড পয়েন্ট, এখানে কেউ একজন সুইসাইড করেছিল, যার জন্যে এই জায়গাটার নাম হয়েছিল সুইসাইড পয়েন্ট। একদম জঙ্গল সাফারি কি বলবো, একদম মানে ফাটাফাটি একদম। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে কি জায়গা। মানে আজকে যদি আমরা এই জায়গাটা না আসতাম, আমরা আমাদের সার্থক হতো না, অযোধ্যা পাহাড় ঘোরা সার্থকই হতো না যদি এই জায়গাটা না আসতাম। তো চলো দেখাই। চলো দেখাই, আরো সামনে যাই, সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো আমরা অনেক কাছাকাছি এসে গেছি, কি জায়গা, ফাটাফাটি জায়গা। যে ভদ্রলোক এখানে সুইসাইড করেছিল তার জীবনটা সার্থক হয়ে গেছে, তার জীবনটা সার্থক হয়ে গেছে, প্লাস তার নামটাও দেওয়া হয়েছে, তার নামে সুইসাইড পয়েন্ট। ওখানে গ্রাম আছে মনে হচ্ছে, ওই যে ওখানে, ওই যে জায়গাটা কি মারাত্মক সুন্দর। নিজের চোখে যেটা দেখছি সেটা ক্যামেরাতে তুলে ধরাই যাবে না, মানে কি বলবো, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। দেখো একদম, আর পুরো মানুষ টানুষ কিচ্ছু নেই, অনেক দূরে দেখতে পাচ্ছি কতগুলো বাড়ি। ওই যে তোমাদেরকে দেখালাম একটু আগে, দারুণ। ওখানে যাওয়া যাবে না? ওখানে কোথায় যাবে? ধোঁয়া কিচ্ছু নেই এখানে।
ব্যথা করে না এই জায়গাটাই তো ওখানে ঝাম মারবে এখানে ঝাম মারবে দেখছো না যার জন্য এত যার ইচ্ছা হচ্ছে যেখান থেকেই ঝাম মারবে সেম মুভি আমার মনে হচ্ছে ওই ওইটা ওইটা করে ঝাম মারবে ওইখানে তুমি একটা জিনিস দেখো এতগুলো পড়ে গেল তো কোথা মজার বোতল পেয়েছি তুই এইখানটাতে শুধু মজার বোতল পায় আর আমাদের সুইসাইড পয়েন্টটা দেখা হয়ে গেল এবারে কি মুরগুমা ড্যাম নিচে আছে মুরগুমা ড্যামটা নিচে যেটা দেখলে থেকে দেখালাম দেখালাম ওটা আবার নিচে দিয়ে যাব এই যে মুরগুমা লেক উপর থেকে তোমাদেরকে দেখিয়েছি আবার সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন ওই পাহাড়ে ছিলাম ওই পাহাড়ে ছিলাম এই পাহাড়ে এসে গেছি সামনের থেকে এখানে লোক বসতি একদম জিরো এখান দিয়ে সিঁড়ি দিয়ে বেন এমন নামা যাবে নাকি হ্যাঁ এই যে দেখো আমরা মুরগুমা লেকে এসে গেছি ওটা সুইসাইড পয়েন্ট ছিল তোমাদেরকে দেখিয়ে আসলাম এখন মুরগুমা লেকে এসেছি এই যে আমাদের আমার পেছনে যে নদী মানে জলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মুরগুমা ড্যাম তাই তো লেক দারুণ সুন্দর এখানে জনবসতি খুবই কম কিছু আছে আর তো আমরা বাড়িতে ঢুকে গেলাম আমাদের তিনটে জায়গা বাকি ছিল একটা হচ্ছে তোমার সুইসাইড পয়েন্ট দু নম্বরটা কি জানো লেকটার নামটা মুরুগুমা মুরুগুমা লেক ওটা দেখলাম আর একটা আমাদের বাকি রয়ে গেল সেটা হচ্ছে পাখি পাহাড় তো সেটা অনেকটা দূর গাড়ি গেল না বলো এটার জন্য আলাদা করে টাকা লাগবে বুক করতে হবে তো ছাড়ো আমরা ঘুরে চলে এলাম হ্যাঁ দেখি যদি বিকেলে আবার কোথাও বেরোতে পারি এখন একটু রেস্ট নেবো এখন বাজে 12টা লাঞ্চ করবো যদি কোনো কিছু ছোট ছোট কিছু পাই দেখা যাক এখন বাজে প্রায় 2:30 আমরা এখন আবার লাঞ্চ করব কারণ আমরা ওরা দিনই বলে আমাদের একটু লাঞ্চটাও দেরি হয়েছে পরে আবার দিয়েছি সেই জন্য তো চলো কিছু খাচ্ছি দেখাবো এই বাসের রুমটা বসে পড়েছি ভালোই ঠান্ডা আছে এদিক দিয়ে তো চলো দেখি বাঁধাকপি নাকি মাছলি তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম তোমাদের তো দেখালাম কি দিয়েছিল আলু ভাজা দিয়েছিল ডাল দিয়েছিল একটা বাঁধাকপির তরকারি তার মধ্যে কি বড় বড় দানা দিয়েছিল জানি না আর মাছ দিয়েছিল খাবারটা খেতে খারাপ লাগলো না ভালোই লাগলো তো আমরা হোটেলে চলেও এসেছি সঞ্জীব শুয়েও পড়েছে আমাকে বলছে ভিডিওটা যা বলা হলো না যে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি তাই তোমাদের বলে দিলাম আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর আজকের দিনটাই হচ্ছে আমাদের লাস্ট পুরুলিয়া এই অযোধ্যা পাহাড় আর পাহাড়কে খুব মিস করবো রাত্রে কাল সকাল 6টার সময় বেরিয়ে যাব তো দেখতে থাকো আমাদের ভিডিও গুড ইভিনিং এখন বাজে 5:30 6:30 বাজে তো আমরা এখন একটু বাজার দিকে বার হব কারণ রাত্রে এখানে যা কন্ডিশন রাত মানে তুমি তোমার যদি খেতে কিছু ইচ্ছা করে চিকেন বলো মটন বলো চিকেন পকোড়া বলো যদি খেতে ইচ্ছা করে তোমাকে অর্ডার দিয়ে দিতে হয় হ্যাঁ অর্ডার দিতে হয় তার 1-1.5 ঘন্টা পরে অর্ডার দেবে সেই জন্য আমরা ভাবছি আজকে 1 কিলো চিকেন কষা নিয়ে নেবো অর্ডার দিয়ে দেবো মানে কিনে ওদেরকে দিতে হবে চিকেনটা হ্যাঁ তো কিনে আমি দিয়ে দেবো চিকেনটা সেটা ওরা কষে আমাদেরকে দিয়ে দেবে তার সাথে রুটি কিনে নেবো দিয়ে রাত্রেবেলায় খেয়ে নেবো আর কিছুটা 1 কিলো তার দুজনে খেতে পারবো না কিছুটা বাঁচবে সেই বাচ্চাটা আমরা কালকে নিয়ে যাবো গাড়িতে যেতে মানে আমরা যতবার গাড়িতে জার্নি করেছি বাসে টাসে মানে খাওয়ার খুব প্রবলেম হয়েছে সেই জন্য নিয়ে চলে যাবো বাসে যেতে যেতে রুটি রুটি দিয়ে খেয়ে নেবো তো চলো তাহলে বার হই বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় একটু মাংস কিনে চিকেন কিনে দোকানে দিয়ে দিয়েছি কষিয়ে ওরা 9টার সময় দিয়ে দেবে তার সাথে রুটি জমে যাবে ভালো 1.5 কিলো খেতে পারবে তো 1 কিলো 400 হ্যাঁ একবারে তো খাবো না সকালের জন্য তো রেখে দেবো ফ্রিজ থাকলে ভালো হতো
তো তুমি কেমন ঘুরলে বলো? ঘুরেছি মোটামুটি, খুব যে ভালো তাই না, আবার খারাপও না, ভালোই ঘুরেছি। মানে এটা যদি বর্ষার পরে আসা হতো খুব ভালো লাগতো, তখন প্রত্যেকটা গাছ সবুজ সবুজ থাকতো, এখন এখন সবে গাছের বৃষ্টি ফিষ্টি হয়নি তো। পাতা ফাতা ঝরা অনেক, আর পুরো সবুজ নয়, সেই জন্য একটু ইয়ে লাগছিল, আবার ইন্টারেস্টও লাগছিল, ঘরে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরে যাই বাইরে যাই, কি হ্যাঁ করি, ঘুরে বেড়াই, এরকম বারবার মনে হচ্ছে, যেখানে ঘুরতে এসেছি বাড়িতে বসে থাকতে আসিনি, এই ইন্টারেস্টটা জেগেছে মনে, এটাই অনেক, ঘরের মধ্যে থাকবো না বাইরে যাব, সবসময় মনটা ইচ্ছা করে বাইরে ঘুরে আসি, কোথাও ঘুরে আসি, কিছু করে আসি, গাছপালা দেখে আসি। ঠিক আছে, চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, কালকে আমরা আবার সকাল 6টাতে বেরিয়ে যাব, মানে 6টায় এই গেস্ট গেস্ট যে গেস্ট হাউসে আছি তার গেটের সামনেটাতেই বাস পেয়ে যাব। তো ভিডিওটা আর বাড়াবো না, ঠান্ডাটাই যে ভালোই আছে দেখতে পাচ্ছ, জ্যাকেট তো পরেই আছি আমরা, ভিডিওটা বাড়াবো না। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো আমাদেরকে। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, চলো।